হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সব আসলে সব অনেক বেশি ভালো সব ফিরেছিলাম তো আজকে নতুন আরও একটি গেম প্লে ভিডিও আজকে আমরা খেলবো আবারও গ্রানি চ্যাপ্টার টু তো এর আগে আমরা গ্র্যানি চ্যাপ্টার টু গাইস ইজি মুডে ট্রাই করছি আজকে গ্রানি অ্যান্ড গ্র্যান্ডফা দুজনকে নিয়েই খেলবো সেটাও আবার নর্মাল মোডে তো আজকের গেম প্লেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কেউ একটা মুহূর্ত মিস করবো না তো চ্যানেল নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কী করতে সাবস্ক্রাইব করে দাও আমাদের আর অল্প কিছু ফ্যামিলি মেম্বার হলে গাইস এক হাজার ফ্যামিলি মেম্বার হয়ে যায় তো তোমরা এটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তো চলো বেশি কথা না বলে আজকের গেম প্লে শুরু করা যাক ওকে গাইস তো আমরা এখানে নর্মাল মোডে অ্যান্ড এখানে গ্র্যান্ডপা অ্যান্ড গ্রানি দুজনকে নিয়ে নিছি গ্রাফিক্স আমরা মিডিয়ামে করে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের ফোন একটু নর্মাল আজকের গেমটা আমরা নরমাল মোডে খেলবো গাইস এর আগে আমরা ইজি মুডে ট্রাই করছি যার কারণে গেমটা এতটা হার্ড মনে হয়নি তো আমরা ফাইনালি ডে ওয়ানে চলে আসছি আর যারা যারা তোমরা ভূতের ভয় পাও তারা আজকে একটু সাবধানে থাকবে কারণ আজকে গ্রানি অ্যান্ড গ্র্যান্ডপা আমাকে অনেক জ্বালাতন করবে তো গ্রানি একটু বেশি জ্বালাতন করে গাইস গ্রানি অনেক বেশি চালাক আমি সেটা বুঝতে পারছি গেমটা প্লে করার পর তো চলো আমরা এখান থেকে বের হয়ে আগে এখানে একটু সাউন্ড করে দেবো সাউন্ড করলে গ্রানি অ্যান্ড গ্র্যান্ড এখানে চলে আসবে তো চলো এই দিকে দিকে দেখে এখানে ডোর লক পাওয়া যায় বাট এখন নেই গাইস এখানে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন পায়ের শব্দ মানে এখানে গ্র্যানি অ্যান্ড কট পা খটখট খটখট করে আসতেছে এই যে আমাদের বুইরা টাকলা দাদু অলরেডি চলে গেছে তো এখন গ্রানি আসার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ওকে আমাদের গ্রানি দিদিও চলে আসছে যাও যাও ওইখানে দেখো আমি নেই ওইখানে এমনিতে সাউন্ড হয়ে গেছে তো ওইখানে কিছু নেই গাইস আমরা উপরে যাবো আগে আমাদেরকে গানটা নিতে হবে কারণ গ্রানিয়ান পার খুপড়ি মানে মাথা আজকে উড়াই দেবো আমার একটু ভয় করতেছে গাইস আরে এখানে এম ওকে গান পেয়ে গেছি ভাই শখ গানটা পেয়ে গেছি তো এখন গ্রানিয়ান গ্রান্ড পা দিদি আসো তোমাদের দেখাইতেছে আজকে আমি কে আমি কে ভাই আমি তো নিজেও জানি না আমি কে ওকে তো এইখানে এইখানে কিছুই নেই অ্যান্ড এইখানে এইখানেও কিছু নেই গাইস ওকে আমরা এখানে ক্রোবার পেয়ে গেছি তো ক্রোবারটার কাজ পরে করতেছি এই যে গ্রানি দেখেন চলে আসছে সাউন্ড পেয়ে গেছি অলরেডি তো গ্রানিকে আমরা মেরে দিলাম মানে মারিনি কিছু কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দিয়ে দিলাম এখন গ্রান পা আসবে ওকে ভাই গ্র্যান্ড পাও চলে আসছে আসো দেখাইতেছি এই যে শ্যুট কোথায় লাগছে গ্র্যান্ড ফার শ্যুট কোথায় লেগেছে ওকে আমরা একটা চাবি পেয়ে গেলাম সিকিউরিটি কি তো এটা পরে নিতেছি আগে গানটা রিলোড করে নিই গাইস ওকে তো চলো আমরা এখন ক্রোবারটা নিব মেন ডোরে যে দুইটা কার্ড আছে গাইস ওই কার্ড দুইটা আমরা আগে সরাই দিয়ে আসি যেটা ক্রোবার ছাড়া হবে না তো চলো আমরা এখন মেন ডোরে চলে যাই ওকে আমরা মেন রোডে চলে আসছি গাইস এখানে আমরা কার্ড দুটো সরাই ফেলি আর ভিডিওটাকে একটু ছোটো করবো মানে মেন মেন জিনিসগুলো আমি দেখাবো কারণ এই গেমটা অলরেডি আমরা তিনবার প্লে করছি যার কারণে তোমাদের রিকোয়েস্টে গাইস অনেকে হার্ড মোডে ট্রাই করতে বলছো তো আমরা নেক্সটে হয়তো হেলিকপ্টার হার্ড মোডো ট্রাই করবো তো তোমরা অবশ্যই দেখবা অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে বাকি মোডগুলো দেখতে পারবা অ্যান্ড বেল আইকনটা অবশ্যই অল করে দেবা গাইস এখন আমাদের বাকি জিনিসগুলো কালেক্ট করতে হবে বাট কোথায় আছে আমি জানি না চলো এইখানে এইখানে কিছুই নেই সামনে এখনো খোঁজা হয়নি গাইস এইখানে দেখা যাক প্যাডলক কি পাইতে পারি বাট না গাইস এখানে ফিউজ এই ফিউজটা আমাদের কাজে লাগবে না এটা লাগে মূলত হেলিকপ্টার স্ক্যাপে আর সিকিউরিটি ডোর এখন লক আছে ওইটা আমরা পরে খুলতেছি বাট তার আগে দেখা যাক এইখানে আমরা কী পাই এইখানে এখানে এখানে কিছুই নেই অ্যান্ড সামনে ভাই ওকে এখানে র্যান্স আছে তো র্যান্সটার কাজ আমরা একটু পরে করতেছি অ্যান্ড এইখানে এখানে ওয়েপেন কি আছে গাইস বাট আমরা এটা নেবো না আমরা যেহেতু অনেক বেশি প্রো হয়ে গেছি তাহলে আমরা রেঞ্জটার কাজ সেরে ফেলি নিচে ওকে ভাই নিচে চলে আসছি এটা ওয়াশরুম এটা গ্রানি অ্যান্ড গ্র্যান্ড ওয়াশরুম ভাই দেখেন কতটা নোংরা তো চলো আমরা নিচে চলে আসছি আর আজকে আমি গানটা ব্যবহার করব না কারণ আমি অনেক বেশি প্রো হয়ে গেছি তো চলো নাটটা খুলে দেই তারপর উপর থেকে গানটা নিয়ে আসতেছি ওকে তো আমাদের নাট খোলা হয়ে গেছে এখন জাস্ট আমরা গানটা নিয়ে আসবো নিচে আরে ভাই আমি এখানে দাঁড়াইছিলাম হঠাৎ করে গ্রান্ডবাব বলতেছে আই ইউ আসো আসো তোমাদের দেখাইতেছি হেডস্যুট দেবো ওকে এখানে ট্রাপ পাতায় রাখছে সাবধানে এই বুড়ারে মাইরা ফেলছি গাইজ মানে অজ্ঞান করে ফেলছি এখন বুড়ি চলে আসবে মানে আমাদের দিদি চলে আসবে গ্রানি দিদি এসে বলবে কিরে তুই আমার বুড়ার গায়ে হাত দিছিস আজকে তোর একদিন কি আমার একদিন তো আজকে আমি ওরে কে ভাই বুড়ি চলে আসছে মারো মারো ওকে গাইজ অল্প একটু সাইড হলে বেরোই যাই তো গানটা তো এখন গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ড পা এখানে দুজনে শুয়ে থাকো তোমাদের শুয়ে রেখে আমি বাকি কাজগুলো করে করে ফেলতেছি এখানে আগে স্পাইডারটাকে মারব গাইজ কই গেল স্পাইডারটা ওই গেলে তুমি ওকে আসতেছে আচ্ছা আচ্ছা আসো ওকে গাইস এসে গেছে এটা ভূত কি রে তুই কি ভূত রে ওকে লাগাই গেছে এখন জাস্ট আমরা দেখবো কি পাই ভালো কিছু দিয়ে দেয় এখানে আরে ভাই এটা হেলিকপ্টার কি আমি তো হেলিকপ্টার স্ক্রাইপ করতেছি না আর আমাদের গানের এমোটা নিচে পড়ে গেছে গাইস এর আগে তোমরা দেখছিলা গ্লিস করে নিচে পড়ে যায় তো আমরা এখন নিচ থেকে গানের এমোটা নিয়ে আসবো ওকে গাইস আমরা এমনটা পরে ভরাইতেছি আগে আমরা ক্রোবারটা নেই এখানে ক্রোবারটা আমি এখানে অলরেডি নিয়ে আসছি এটা মেন ডোরের সামনে রাখছিলাম অ্যান্ড এখানে একটা বক্স আছে তো এই বক্সটা খুলে দেখে কী পাই ওকে কাটিং ফ্লার্স তো এইটা আমাদের কাজে লাগবে আর এটা পরে নিতেছি এখন সাউন্ড হয়ে গেছি গাইস আমরা এখানে গানটা দুইবার ফেলাইছিলাম এখন আমাদেরকে ওয়েফানটা নিতে হবে এখন মনে হয় গ্রানি আর গ্রান চলে আসবে অলরেডি ওকে ভাই চলে আসছে আরে ডে টু ভাই আমাকে কি রকম করে মারলো তো ফাইনালি আমরা ডে টুতে তে চলে আসছি ডে ওয়ান এ এই বুড়াটা যে বুড়াটা ঠিক মতো হাঁটতেই পারে না গাছ সেই বুড়াটা আজকে আমাকে মেরে ফেললো মানে বাড়ি দিয়ে ডে ওয়ানটা আমাদের নষ্ট করে দিল এই বুড়া তো এই বুড়ার একদিন কি আমার একদিন সত্যি গাছ এটা অনেক বেশি লজ্জাজনক ব্যাপার তো চলো আমরা এখন উপরে গিয়ে আগে গানটা নেবো গানটা এইখানে পড়ে গেছে ওকে তো এর আগে আমরা আমরা গানটা উঠাইতেই পারিনি না না গাইস উঠাইতে পারছি তার মধ্যে ধরে ফেলছে ওকে তো আমি এখন এখানে সাউন্ড করে গানটা নিয়ে ওয়েট করতেছি অ্যান্ড বুড়িও চলে আসছে এ বুড়ি সক্ষাও আর বুড়িরাও এখন চলে আসবে মনে হয় কারণ বুড়িকে মেরে ফেলছে এখন বুড়িরা এই বুড়ির দাদু আর বুড়ির কষ্ট সহ্য করতে পারবে না এই বুড়িটার ওকে গ্র্যান্ড পাও চলে আসছে আসো আসো কি রে বুড়া এখন কি মজা লাগে হ্যাঁ মজা লাগে কাঁদতেছিস কেন আমাকে ধরা ভাই আমাকে বাড়ি দেয় সাহস কত আরে আবার এমন গায়ে শুয়ে পড়ল সর এখান থেকে সর ওকে সরে গেছে তো বুড়ে বুড়ি এখানে শুয়ে আছে চলো আমরা আমাদের কাজগুলো করে ফেলি গাইস এখানে আমরা ক্রোবারটা নিয়ে উপরে একটা বক্স আছে যেটা তোমরা জানো তো ওই বক্সটা খুলতে পারবো দেখা যাক ওই বক্সের মধ্যে আমরা কী পাই ওকে গাইস এইখান দিয়ে ঘুরে সামনে যে ডোরটা আছে মানে এইখানে পাওয়া যায় তো চলো বক্সটা খুলবো আরে ভাই গ্যাসোলিন এইসব আমাদের লাগবে না এইখানে সিক্রেট ডোরটা গাইস কিছু না কিছু থাকে তো চলো আমরা দেখাচ্ছি এখানে কী আছে ওকে ওকে এটা মানে ডোর হ্যান্ডেল গাইছ আমরা ডোর হ্যান্ডেল টা নিবাই গিয়ে শুধু ডোরে লাগাই দেবো আমরা ডোর হ্যান্ডেলটা নিয়ে আসছে গাই চলো এটা এখন লাগাই দেবো এটা ঠিক এইখানে ভাই কোথায় লাগাবো আচ্ছা এইখানে লাগাতে হবে কিন্তু আর আহ এটা কী ছিল দেখেন আমি ডোরানোটা লাগাই ধরছিলাম হঠাৎ করে দেখেন গ্রানি এসে আমাকে মেরে দিছে তো ফাইনালি আমরা ডেট থ্রিতে চলে আসছি গাইস আর এইবার গ্র্যানির হাতে মরে আমার অনেক বেশি ভয় লাগছে কারণ হঠাৎ করে একদম মুখের সামনে চলে আসছিলো মানে আমি এক একদিকে কাজ চলেছিলাম এই দিকের সাইড থেকে গ্র্যানি এসে মেরে দিছে তো মানে হয় গ্রানি ওইখানে লুকাই ছিল আমি ওইখানে আসবো ওকে গাইস এখান থেকে বেরোয় গিয়ে আমরা এখন কাটাটা নেব এই কাটা আমাদেরকে উপরে লাগবে দুইটা কাজে তো চলো গাইস এটা নিয়ে এখন উপরে যাই আর আমরা এখানে সাউন্ড করে দিতেছি তাহলে গ্রানি অ্যান্ড গ্রান্ড পা এখানে এসে আমাকে আমাকে দেখবে যে আমি আসি কি না এখানে ওকে তো চলো এখানে একটু ওয়েট করা যাক আর এখানে পায়ের শব্দ পাইতেছি আওয়াজ মনে হয় গ্রানি চলে আসছে কিন্তু এখানে গ্রান্ড পা আগে চলে আসে গাইস এই যে দেখেন গ্রান্ড পা চলে আসছে লাঠি নিয়ে গ্র্যান্ড পা লাঠিটা একটু এটা মনে হয় ছাতির হ্যান্ডেল ছাতা আছে গাইস ছাতার হ্যান্ডেলটা ওইটা খুলে নিয়ে আসছে আর গ্রানি জানি না এটা কোন লাঠি বানায় নিয়ে আসছে তো চলো আমরা ডোর হ্যান্ডেলটা আগে লাগাবো এখানে ওকে ডোনালটা নিয়ে নিি গাইস আর এখানে একটা সাউন্ড হয়ে গেছে আমাদের বেশি ওয়েট করা যাবে না ওকে তো লাগাই দিয়ে দিচ্ছি এখন আরে ভাই গ্রানি চলে আসছে পালাও ওকে তো আমরা চারদিক দিয়ে ঘুরে গাইস এইখানে নিচে চলে আসছি এখন গানটা নিয়ে গ্রাণীকে আগে মারবো আরে ট্রাপ পাতানো হচ্ছে দাঁড়াও আগে আমার হাতে মরো তো গ্রান্ড পা ওখানে চলে আসবে কে রে গ্রান্ড পা কই তুমি দেখেন গ্রাণী এইখানে পড়ে গেল গাইস ওকে তো গ্রান্ড পা এইদিকে আসতেছো আমি জানি তুমি দিক দিয়ে আসবা তো চলো আমরা গ্র্যান্ড পাওকে মেরে ফেলছি এখন গানটা নিয়ে রাখতেছি এখানে চলো আমরা কাটা নিয়ে উপরে যেতে হবে আমাদেরকে একদম উপরে ওইখানে আমাদের কাজ আছে মানে ওইখানে কিছু জিনিস কাটতে হবে আর ওয়েব দরকার আছে গাইস তো ওয়েব আমরা পরে নিয়ে যাইতেছি চলো কাটাটা নিয়ে গিয়ে আগে দেখে আসি ওকে তো কাটা নিয়ে আসা হয়ে গেছে গাইস এখন আমরা সিক্রেট ডোরের কীটা আগে নিয়ে যাবো এখান থেকে ওকে এইখানে আসে গাইস কীটা আমরা পেয়ে গেছি চলো এটা নিয়ে আমরা ডোরটা খুলি তারপর নিচ থেকে ওয়েব নিয়ে আসতে হবে আমাদেরকে ওকে গাইস খুলে গেছে ওকে তো চলো না বেশি কথা না বলে এখন নিচ থেকে ওয়েফোনটা নিয়ে আসি নাহলে এর মধ্যে গ্র্যান্ড এবার চলে আসবে ওয়েফানটা নিয়ে আমি উপরে চলে আসছি গাইস এখানে আমাদেরকে আগে উপরে দাঁড়তে হবে উপরে এখানে ডোরের তো কিছুই নেই আচ্ছা এখানে আসে বোট কি বাট বোটকে দিয়ে আমি কী করবো ভাই চলো কাটা আমরা আগে উপরে নিয়ে গিয়ে রেখে আসতেছি ডোরটা অফ করে দিলাম যাতে গ্র্যান্ড অ্যান্ড গ্র্যান্ড ফাই এখানে না আসতে পারে ওকে গাইস আমরা এখানে আগে সিক্রেট কিছু ডোর আছে ওগুলো খুলে দেখি যদি এর মধ্যে ফ্যাট কি পাই এইখানে এইখানে হুইল আছে ওকে ভাই হুইলটা আমাদের কাজে লাগবে তো এটা আমি ভুলে গেছিলাম চলো এইখান থেকে এটা ফেলাই দেবো নিচে বাট পড়তেছে না কেন ভাই এখানে তো এর পাশাপাশি আমি গেলে এখানে পড়ে যাব তো চলো দেখা যাক এর ফাঁক দিয়ে ঢোকানো যাবে না মনে হইতেছে আচ্ছা এইখান থেকে আমাদেরকে পড়তেই হবে গাইজ তাছাড়া কিছু করার নেই ওকে ভাই নিচে পড়ে গেছি আর গ্রানি গ্রান্ড পাও এখানে নেই চলো আমরা গানটা নিয়ে যাবো এখানে মানে আমাদেরকে উপরে গানটা নিয়ে যেতে হবে চলো হুইলটা আমরা ফেলাই দিয়েছি ওয়েফানটা হয়ে গেল ভাই ওকে এস্টার্ন গান পেয়ে গেছি চলো এখন সোজা উপরে উঠবো আর এবার এখান থেকে আর পড়িস না তাহলে আমি শেষ ওকে ফাইনালি উপরে উঠছে উঠে পড়ছি এখানে কিছু ড্রয়ার আছে চলো আমরা এগুলো দেখবো একটু পরে আগে আমরা এখান থেকে শ্যুট করে নেই ভিতরে আমাদেরকে যাইতেই হবে ওকে হয়ে গেছে এখন এটা খুলে গেল গাইস চল আমরা ড্রয়ারগুলো দেখি এই ড্রয়ারটার মধ্যে তেমন কিছু না গাইস তারপর আমরা খুঁজে দেখতেছি বাট কিছুই নেই এখানে এটা আমাদের বৃথা গেল খোলা তো চল আমরা কাটিং প্লাস্টার নিয়ে নিছি এখান থেকে কাটিং প্লাস্টার নিয়ে এখন ভিতরে ঢুকতে হবে আর ভিতরে ঢুকে এখানে দুইটা এটা কি শিকল কাটতে হবে তো চলো ভিতরে ঢুকে পড়ছি চলো নিচের টাকা কেটে ফেলি ওকে এখন উপরেরটা ডান গাইস এখানে একটা ভূত থাকে মানে এটা ভূতের ছবি তো এটা কী ভূত আমি জানি না তোমার যারা যারা এই ভূতটাকে চেনো অবশ্যই এর নাম কমেন্ট করে বলবা আর এখানে তাকে সরতেছে না কেন আচ্ছা এটা মনে একটু পর চলে যাবে ওকে চলে গেছে তো এইখানে আমরা সেফ কি পেয়ে গেছি চলো সেফ কিটা দিয়ে ওইখানে মূলত আমরা ফ্যাট লক কিটা পাইতে পারি চলো আমরা সেফ কিটা নিয়ে এখন ওইখানে যাইতেছি গাইস না গাইস আমরা এমনি এমনি নিচে যাইতে পারি না আমাদেরকে গানটা নিয়ে যাইতে হবে চলো আমরা এইখান থেকে আমরা চাবিটা ফেলাই দেই অ্যান্ড ওয়েপনটা নিয়ে নিচে যাবো যদি গ্রানি আর গ্রাফা ওইখানে থাকে তাহলে ওদের মারতে আমাদের সুবিধা হবে ওকে চলো আমরা গানটা নিয়ে নিছি এন্ড এইখানে অ্যামোটা ভরাই নিতে হবে ওকে ভাই নিচে চলে আসছে এখানে গ্রানি দেখে ফেলছে আরে রে সে গ্রানফা ওইখানে চলে গেল এদিকে আসলেই গাইস আমি শেষ কারণ আমার কাছে রিলোড করা ছিল না এই গানটা ওকে ভাই আস্তে আস্তে ও বুঝতে পারছে আমি গ্রানিকে মেরে ফেলছি তো কেমন লাগে এখন বই আমার সাথে চলো চলো আমরা আমরা গানটা সামনে রেখে আসি এটা আমাদের পরে এখান থেকে নিতে সুবিধা হবে হ্যান্ড হোয়েলটা নিয়ে একদম নিচে গিয়ে রেখে আসি তাহলে আমাদের ওই ঘোরাতে সুবিধা হবে মানে অটোমেটিক ঘুরে যাবে ওই হোয়েলটা আমরা আগে নিচে গিয়ে রেখে আসতেছি এটা পরে লাগাবো গাইস এখানে এখান থেকে আগে সব কিছু নিয়ে যাই আমরা তো চলো এটা ফেলাই দেই এখন উপরে আছে সেফ কি আর মূলত কিছুই নেই তো আমাদেরকে এখানটা জিনিস কাটতে হয়তো এখানে একটা তার কাটতে হবে বাট ওইটা আমরা পরে করতেছি আমি এটা ভুলে গেছিলাম গাইস চলো সেফকিটা দিয়ে আমরা এখানে খুলে দেখবো এখানে যদি প্যাডলক কিটা আমরা পাই তাহলে আমাদের লাকটা একদম ভালো বাট না পালে আমি শেষ জানি না গাইস এটা কোথায় পাবো খুঁজে তো এইদিকে মেন রোডটা আছে ওকে তো এখানে আমরা কারটা খুলে ফেলছি চলো কি দিয়ে ওকে ভাই ফাইনালি প্যাডলক কি পেয়ে গেছি তো চলো আমরা প্যাডলক কিটার কাজ সেরে ফেলি কই গেলো প্যাডলক ওকে আমাদেরকে এক মিনিট সময় দিয়ে দিয়েছি গাইস মনে হয় এক মিনিট সময় হয়ে গেছে তো চলো আমরা এখান থেকে গানটা আগে নিয়ে আসবো গানটা কই রাখছিলাম ওকে স্টার গান পেয়ে গেছি গাইস কই গেলো রে তুই কই গেলি রে বুড়া বুড়ি আসো আসো চলো এখানে একটা আরে ভাই এখানে ওকে আমাকে একটু জন্য ধরে ফেলতো এখন আমাদেরকে এখানে একটা জিনিস খুলে দিতে হবে গাইস তাহলে আমাদের ডোরের উপর যে কার্ডগুলো আছে তাহলে ওগুলো সরে যাবে চলো এটা ওকে ডান হয়ে গেছে এখন এটা একটু সময় নেবে বাট গ্রান পামোনায় চলে আসবে কারণ গ্র্যানিকে আমি মেরে ফেলছি এ গ্রান্ড ফা কই তুমি ওকে গাইস অনেকক্ষণ ধরে উপরে গানটা নিয়ে ঘোরাঘুরি করলাম বাট দাদু আর চলে আসলো না আমি গ্রানিকে মেরে ফেলছি ভাবছিলাম যে দাদু হয়তো আসবে বাট আর আসলো না আমাদের হোয়েলটা ঘোরা ডান হয়ে গেছে গাইস্ট এখন আমরা জাস্ট উপরে চলে যাব একদম উপরে ওইখান থেকে জাস্ট আমরা কাটার প্লাসটা নিয়ে আসবো ওকে তো গাইস আমরা একদম উপরে চলে আসছি এখান থেকে কাটিং প্লাস্টার নিলাম চলো এটা এইদিক দিয়ে ফেলাই দেবো এই দিক দিয়ে ফেলাই দিলে গ্রানি অ্যান্ড গ্রান্ড ফাই এখানে আসবে তো আমরা গানটা নিয়ে এদিক দিয়ে নামবো গাইস রে এটা এখান থেকে পড়তেছে না আরে ওকে ফাইনালি পড়ে গেছে তো এখন চলো আমরা গানটা নিয়ে এই দিক দিয়ে নামবো গ্রানি অ্যান্ড গ্র্যান্ড আমরা এই দিক দিয়ে মারতে পারবো গাইস চলো আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে নামি ওকে তো নেমে গেছি এখন কই আসেনি ওরা ওকে চলো আমরা কাটিং ক্লাসটা নিই আরে ভাই এসে গেছে দাদু রে দাদু আরে পাহাই কি জোরে মারটা দিলো ভাই একদম অনেক জোরে মারটা দিয়ে দিছে তো ফাইনালি আমাদের তিনবার ধরে ফেলছে ডে ফোর আর একটা ডে মেবি আমরা পাবো তো আমরা কমপ্লিট করার চেষ্টা করব এই ডিএতে চলো আমরা এখন উপরে গিয়ে আগে কাটিং প্লাস্টার নেব ওকে গাইস আমি একদম উপরে চলে আসছি তো এখান থেকে জাস্ট আমরা কাটিং প্লাস্টার নেব অ্যান্ড তারটা কাটবো এখানে একটা কেবল আছে এই হয়ে গেল ওকে কেবলটা কেটে ফেলছি কেটে ফেলিনি এখনও কী রে বাড়িটা কাটেনি ওকে ওকে কেটে গেছে চলো আমরা গানটা নিয়ে নিচে যাবো এখন বলা যায় না যদি গ্রানি অ্যান্ড গ্রান পা আসে তাহলে তো ওদেরকে মারতে হবে আর আমার স্কিন দেখেন এখন রক্তাক্ত হয়ে গেছে কারণ গ্রানি অ্যান্ড গ্রান্ডা আমাকে মারতে মারতে অবস্থা শেষ করে ফেলছে আর এইদিকে গেছে আমার স্কিন অনেকক্ষণ যাবৎ কাঁপতেই আছে তোমরা তো দেখতেই পারছো আমার হা হাড় গোড় সব ভেঙে ফেলছে তো চলো এখন আমরা জাস্ট মেন ডোর ওইখানে যাবো ওকে মেন ডোর এখানে আসছি তো এখন গানটা ফেলাই দেয় তো চলো ডোয়ান করাবো ওকে ভাই ফাইনালি আমরা গ্রানির বাড়ি থেকে এখন বেরোয় যাব এখন পালাইতেছি তোমরা হয়তো পাওয়ার আওয়াজ শুনতে পাইতেছো এখন আমাকে দৌড়ে দৌড়ে পালাইতে হইলো আর গ্রানি অ্যান্ড গ্রান্ড পা ওকে ভাই ওরা আমাকে দেখতেছে মানে এখান থেকে খুঁজতেছে বাট তুমি তোমরা থাকো এখানে তো টাটা বাই বাই দ্য গেম ইজ এন্ড ওকে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করে বলবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা গ্র্যানি চ্যাপ্টার টু নেক্সটে হয়তো হার্ড মোডে নিয়ে আসবো এটা হেলিকপ্টার স্কেপ তো তোমরা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আর অনেক বেশি সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে